একসময় নীলফামারী জেলার দ্বিতীয় অর্থকরী ফসল ছিল পাট অথচ গত দশ থেকে পনেরো বছর ধরে কমছে অর্থকরী এই ফসলের আবাদ কৃষক জানান আবহাওয়া পরিবর্তনের জন্য বর্তমানে পাট জাগ দেওয়ার জন্য পানি পাওয়া যায় না পাট জাত পণ্যের ব্যবহার কমে যাওয়ায় কমেছে চাহিদা অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য এছাড়া পাট উৎপাদনে সরকারি দেয়া বিঘা প্রতি জমির জন্য প্রণোদনার এক কেজি করে বীজ ও বারো কেজি করে সার একেবারেই অপ্রতুল পানি সংকটের কারণে পাটের আবাদটা দিন দিন কমতেছে এবং পাটের যে বর্তমান পর্যায়ে যে খরচ সে পর্যায়ে খরচ আমাদের উঠে না না পোসাইলা কেমন করি করে এখন নিজের আখার জাল দেওয়ার জন্য অল্প করি খেলে হালকা করি গাচ্ছি ভবিষ্যতে এ সমস্ত আমার পাট করার ইচ্ছা নাই আর কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রণোদনা ও প্রশিক্ষণের পরও চাষ বাড়ছে না আবহাওয়া পরিবর্তনই পার চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা বিশেষ করে যাদের পচনের কোনো উপায় নেই সেই ক্ষেত্রে তাদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা হাতে কর্ম শিক্ষা দিয়ে থাকি সারা পৃথিবীতে এখন জলবায়ু পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন যার ফলে পাট জাগ দেওয়ার সময় যে পানির যে সরবরাহটা বা পানির যে অ্যাভেলেবিলিটিটা এটা বেশ দিন থেকে পাওয়া যাচ্ছে এটা একটা প্রধান কারণ যার ফলে কৃষকরা এই জাগ দেওয়ার সমস্যার কারণেই আপনার পাটের চাষাবাদ কমিয়ে দিয়েছে কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নীলফামারীতে ছয় হাজার তিনশো হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে সময় সংবাদ নীলফামারী